আসসালামু আলাইকুম সবাইকে, বাংলার খুদে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আলু এবং ময়দা দিয়ে খুব মজাদার স্ন্যাক্স আইটেম নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। তৈরি করব পিনহুইল সমুচা, খেতে কিন্তু ভীষণ মজা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমেই আমরা ডোটা তৈরি করে নিব। এর জন্য একটি বলে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রেগুলার রান্নার তেল। ময়দার মিশ্রণটা যখন এই অবস্থায় এসে পৌঁছাবে, ঠিক তখন আমি অ্যাড করছি প্রয়োজন মতো পানি। একটা শক্ত ডো তৈরি করে নিব। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য সাইডে রেখে দিব। আর এই দিকে চুলায় একটি হাঁড়িতে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে তেল নিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হিং, এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরা। এরপর আমি 30 সেকেন্ডের জন্য মশলাগুলোকে একটু ভেজে নিব। আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাপটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করছে। আর পেঁয়াজগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা গাজর। সবজির পরিমাপটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করছে এবং নিজেদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি নিজের স্বাদ মতো শুকনো লাল মরিচ গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরা মশলা এবং 1 চা চামচ পরিমাণে চাট মশালা। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। ঝালের পরিমাপটা আপনাদের নিজস্ব টেস্টের উপর ডিপেন্ড করছে। এরপর আবারও সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গ্রেট করে রাখা আলু। এবার আলুর সাথে সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে কিন্তু আপনারা মটরশুঁটি বা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজিও ব্যবহার করতে পারবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এরপর আবারও সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমাদের ভিতরে স্টাফিং কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এরপর আমরা চলে যাব অন্যান্য প্রসেসিংয়ে। এই দিকে 15 মিনিট পর আমাদের ময়দার ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। এবার আমি রুটি বেলে নিব। রুটির পুরুত্ব কিন্তু রেগুলার আটার রুটির মতোই হয়ে থাকবে। এরপর ভিতরে দিয়ে দিচ্ছি আলুর স্টাফিংটা। চামচের সাহায্যেই আমি আলুর স্টাফিংটাকে একদম রুটির সাথে ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ রুটিতেই কিন্তু আলুর স্টাফিংটা ছড়িয়ে দিচ্ছি। এবার রোল করে নেব এবং সিলিন্ডারাকৃতির শেপ দিয়ে নিচ্ছি। আর একদম লাস্ট বা শেষের দিকের অংশটুকুতে আমি খুব ভালো করে একটু প্রেস করে রোল করে নিচ্ছি, একদম স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেরকমভাবে। এবার একটি ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এক এক করে সবগুলো পিনহুইল সমুচাকে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লুকিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এবার আমি হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। এভাবে এক এক করে প্রতিটা সমুচাকে আমি একটু প্রেস করে নিচ্ছি। আর সামান্য একটু প্রসেসিং বাকি আছে, এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণে ময়দা। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণে লবণ। এরপর দিয়ে দিচ্ছি পানি। একটা লিকুইডি ব্যাটার তৈরি করব, এর জন্য যে পরিমাণ পানির প্রয়োজন ঠিক সেই পরিমাণ পানি দিয়েছি। এবার প্রতিটা পিনহুইল
সমুচাকে আমি ময়দার মিশ্রণে কোট করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে এক এক করে প্রতিটা সমুচাকে আমি ময়দার মিশ্রণে কোট করে নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই সমুচাগুলোকে কিন্তু একদম ডুবো তেলে গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। আর গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত কিন্তু আমার সময় লেগেছে 5 থেকে 7 মিনিটের মতো। আপনাদের চুলার আঁচের উপর ডিপেন্ড করে সময় কিছুটা কম বা বেশিও লাগতে পারে। আমাদের মজাদার স্ন্যাক্স কিন্তু তৈরি হয়ে গিয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।